ব্লগ। তো আজকে মন্দিরে চলে যাওয়ার পর মনটা অ্যাজ ইউজুয়াল খারাপই লাগছিল, দেন এই বসে বসেছিলাম। কিন্তু আমরা জানতে পারি আমাদের বাড়িতে আরেকটা গেস্ট আসছে, আরেকটা গেস্ট বলতে তিনজন আসছে। তো কে আসছে আপনারা জানতেই পারবেন। সো সেটার জন্য এখন প্রিপারেশন চলছে, মা অল্প রান্নাঘরে বিজি। তো চলুন অল্প দেখি আর আজকের ব্লগটাও স্টার্ট করি। সো হঠাৎ করে গেস্ট আসবে রাত্রিবেলা এই শুনে মা আবার পোলাও রান্না করতে নেমে এসেছে। তো এই তো রান্না হচ্ছে পোলাও, টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি। তো দু তিন দিন ধরে মেনুতে বেশ ভালো ভালো খাওয়া, তাই মন টন সব ভালো। খাওয়া ভালো থাকলে অবভিয়াসলি মনও ভালো হয়ে যায় আমাদের মতো ফুডিদের। তো ইয়ে থাকছে মাংস, মাংস তো কখন রান্না হবে? পরে, হ্যাঁ একটু পরে। পোলাওটা রান্না হওয়ার পর মা বোধ হয় মাংসটা রান্না করতে স্টার্ট করছে। যদি বেজে যায় তাহলে পোলাওটা নিয়ে আমি ঘুরে করছি। হ্যাঁ কালকে শনিবার আবার, তো এটা বেঁচে গেল, অল্প ঝামেলা হয়ে যাবে। শনিবার তো আমরা নিরামিষ খাই, তো দেখতে থাকুন। চিকেন ইজ গেটিং রেডি। দিদির সাথে কথা বলছিলাম ফোনে, একটু আগে কথা শেষ হলো। তো হচ্ছে এখন কি করবো ভাবছি, এখন ভাবছি একটু পরে নিই, ওরা আসলে তো মজা মজা। একটু হাই বলো, একটু হাই বলো। হ্যাঁ এই তো এসে গেছে আমাদের গেস্ট, মানে কুট্টি রুপি, কুট্টি রুপু আর ছম ছম। কই আসছে, কই আসছে, এইদিকে তাকাবে না ছম ছম, এইদিকে তাকাবে না। বেলুন লাগাইছিলাম, দেখলি দেখলি এটা কি নিবি তুই? বেলুন ইচ্ছা আছে একটু একটু, একটু একটু ইচ্ছা নাকি অনেকগুলো? কোনটা লাগবে, কালোটা না হলুদটা? হ্যাঁ হলুদটা, কোনটা হলুদ? ওইদিকে কই, ওইদিকে তো, ওইদিকে নাই তো, এই তো এইদিকে, এই যে তোমার নাম কি যেন, তোমার নাম কি যেন? দেখো তো কি বলে, আমাকে বলে নাচবো, এখন এখন বলে আমি নাচবো। তোমাকে কি করে তো খাওয়া দেয়, ভাত খাওয়া দেয় তোমাকে? বদলা থেকে কি করছিল দিন তো, তো বদলা থেকে কি করছিল? ফালাই দিলা, বাবু মামি প্যান দিছে না, নিবানা কার দিকে যে তাকায়? কে আসছে রে বেলুন নিতে? ছম ছম আসছে নাকি? টেস্টি। ছমছম এসেছে ভিডিওতে, ছমছম হাই কই দাও, হাই কই দাও, হাই কই দাও, হাই বলো, টাটা করো, টাটা। তোমার নাম কি, তোমার নাম কি বলে দাও একটু এখানে? কি 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 ভাই, কি ভাই, কি বুঝাই গেল দাদা, কি বলে রে বুঝাই গেল? তুই মাংস খাইছো আজকে? মাংস কি টেস্টি ছিল?
তো এই তো ছমছমকে নিয়ে খেলা তেলা মজা টজা সব চলছে। আমরা একটু আগে খেয়ে এলাম, মানে আমি আর দিদি, মা কুটি পিপি কুটি পিপু আর বাবা খেতে গেল এখন। আচ্ছা ছম ছম, বনি দিদি কোনটা? ওই দেখো বনি দিদি কোনটা? বান্টি দিদি? অন্যদিনের মতো আজকে মন্দিরে নেই আমাদের সাথে এই ঘরে, মন্দিরে ঘরে নিজের বিছানায় ঘুমোচ্ছে, না ঘুমোয়নি এখনো। রাত্রে বেলা করে ভীষণ 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 মজা করি আমরা। তো আজকে একটা মানে আমার দুজন একসাথে, ও একটা নর্মাল ডেইলি লাইফে ফিরে যাওয়া, তো এখনো সেম আমাদের মাথা চলছে, এরপরে কি আছে, যেতে আসতে পারবে বা আমরা যেতে পারবো, আমাদের মধ্যে আবার দেখা হবে, অনেকদিন একসাথে কাটাতে পারবো, এরকম কিছু একটা বের হয়ে যায়। যেমন আগের বার ওদের বাড়িতে যখন গেছিলাম তখন আমি ভাবতে পারিনি যে ও আমার জন্মদিনের জন্য আসবে। আমরা ফিরলাম ওদের বাড়ি থেকে সেকেন্ড জুলাই, তখন আমাদের মনে হচ্ছিল কখন আবার দেখা হবে, তারপর আবার 14 জুলাই কিভাবে দেখা হয়ে গেল হঠাৎ করে, মানে এটাই তো এরকমই আশা করবো পরের দিন, মানে খুব তাড়াতাড়ি যেন আমরা দেখা হয়ে যায়। ভীষণ 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 ভাবে মিস করছি মন্দিরকে, জানি মন্দিরদি আমাদের ভীষণ 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 মিস করছে। সো আজকে আপাতত এতটুকুই থাক, কালকে সকালে উঠে আবার দেখা হচ্ছে, আমাদের দেখা হবে। সো গুড নাইট ড্রিমস, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, সবে সবে ভোর হওয়া যা শুরু করেছে, কিন্তু এই সময় কারেন্টের কোথায় পাত্তা ভগবান জানে। বাইরে বারান্দায় আমি আর বাবা বসে আছি বেপাত্তা। তো আজকের দিনটা এইভাবেই নয় শুরু হোক, অবশ্যই কারেন্ট এলে আবার গিয়ে ঘুমোবো, তো দেখা যাক। হে গাইজ, গুড মর্নিং। তো আমার সকাল সকাল স্নান শেষ, আগের ফুটেজটা তো দেখতেই পারলেন যে রাত্রিবেলা মানে ভোরবেলা উঠে বসেছিলাম গরমের জন্য, তো ওই কারণে এত গরম লাগছিল যে স্নানটা করতে বাধ্য হলাম। আর সেকেন্ডলি আপনারা দেখছেন যে মামা বাড়িতে পায়েল মানিরা এসেছে, তো ওরা আজকে আমাদের বাড়িতেও আসতে পারে, যেই কারণে আমি ফটাফট স্নান করে নিলাম এবং ফ্রেশ হয়ে গেলাম। তো এই যে আমার সকালের মানে কী বলবো, এটাকে হেলথ ড্রিঙ্ক বলবো না কী বলবো জানি না, মানে এটা আমি খাই সকালবেলা গরম জলে, জিরা আরও অনেক কিছু দিয়ে মা একটা মিক্সচার মতো বানিয়েছে ওটা মিশিয়ে খাই। তো এটা মামা বাড়িতে যেহেতু বাচ্ছিল তো আবার স্টার্ট করলাম, তো এটা খেয়ে আমি দিনটাকে স্টার্ট করি। চলে আসলো আমার নেক্সট আইটেম, গ্রিন টি। তারপর দেখি মা কী করছে। চলে এসেছে শাক, আজকে যেহেতু আমাদের নিরামিষ এগুলো অনেক আম রাখা, আজকে শনিবার নিরামিষ, তাই এই যে মা আছে কি মেনু, হ্যালো, আজকে আচ্ছা শুক্তো ডাল আলু ভাজা হবে, তো ঠিক আছে তুমি করো। এ বাবা, বাড়ি থেকে ঘুম থেকে ওঠো, উঠে পড়ো, তাহলে উঠে পড়ো তুমি ঘুম থেকে।
গুড মর্নিং গাইস, দেখতেই পেলে তোমরা কিভাবে ছমছম তুলে দিলো ঘুম থেকে। আজকে হচ্ছে ওর ডাকে ঘুম ভাঙলো, আগের বারও যখন এসেছিল ওইভাবেই ডেকে ডেকে ঘুম ভাঙিয়েছিল। তো এখন হচ্ছে বাচ্চে 12টা, এই একটু আগে হচ্ছে মা ব্রেকফাস্টে লুচি দরকার, লুচি ছোলার ডাল বানিয়েছিল, তো খেলাম সবাই একসাথে। তো এখন গিয়ে দেখি মা কি রান্না করছে। এই তো আজকের মেনু, এটা কি কি? এখন আমি খাবো আমার ব্রেকফাস্ট, এটা ওটস চিল্লা। ওটস চিল্লা অনেকে সবজি টবজি দিয়েও বানায়, কিন্তু আমি হচ্ছে প্রেফার করি উইদাউট, কোনো সবজি ছাড়াই আমি খাই। তো এটা আমি এখন খাই। এতদিন আমরা একসাথে ব্রেকফাস্ট করতাম, একসাথে ঘুম থেকে উঠতাম, একসাথেই সবটা ছিল। তো আজকে একা একা করতে একদমই মন চাইছে না, ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আপনাদেরকে বলি, মানে এখনই রিভিল করব না, কিন্তু একটা সারপ্রাইজ আসতে চলেছে আজকের ব্লগেই। তো সেটার জন্য ওয়েট করুন এবং দেখতে থাকুন। আজকের ওয়েদারটা একবার দেখুন, মারাত্মক গরম, আকাশ একদম নীল এবং পরিষ্কার, প্রচণ্ড রোদ আছে, প্রচণ্ড পরিমাণে বেশি রোদ। হ্যালো গাইস, তো আমিও স্নান করে গুড গার্ল হয়ে গেছি। বাইরে লিটারালি এতটাই রোদ, পিছনে থামনি। তো হচ্ছে আমিও স্নান করে নিয়েছি আর মা রান্নাও কমপ্লিট, তো গিয়ে দেখি। এই যে পনির রেডি, আজকে মা পনিরের প্রিপারেশন মানে শাহি পনির করেছে, কি দিয়ে? দই, কাজু, কিশমিশ, দারচিনি, লং, এলাচ। এর জন্য কালারটা আর গ্রেভিটা এতটা টেস্টি আর ইয়াম্মি দেখাচ্ছে। তো এই তো আমাদের আজকের পুরো মেনু, ও যে ছমছমের পিছন থেকে আওয়াজ। তো একটু পরে মানে এখন একটু পরে খেতে বসবো, বাবা চলে এসেছে অফিস থেকে। আজকে আমাদের মেনুতে শাক, শুক্তা ডাল, বটবটি ভাজা আর আলু ভাজা। আলু ভাজা এখন হচ্ছে, তো খেয়ে নেব। দিদির বার্থডে ছিল 3 দিন আগে, 3 দিন হয়ে গেল দিদির বার্থডে, বাট ওর গিফট পাওয়া শেষ হয় না। এখানে আরেকটা গিফট উল্টো হয়েছে, সরি বারবার উল্টো হচ্ছে। এই যে আরেকটা গিফট, তো হচ্ছে থ্যাংকস ফ্রম হার সাইড, এটা সোনাই দাদা আর সোনা বউরা দিয়েছে, তো থ্যাংকস ফ্রম হার সাইড। তো এটা আপাতত রেখে দিই এখানে। আমার এখন পড়া আছে, মানে 3:30 থেকে এখন বাচ্চা 3:30 থেকে পড়া আছে, 3:30 থেকে 5:30, আবার 6টা থেকে 8টা অব্দি, মানে পরপর 2টো পড়া আছে। শনিবার করে আমার 2টো পড়া থাকে, একটু চাপের হয়ে যায় তো শনিবারটা। তো পড়ে এসে আবার ব্লগ করছি। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো আজকে দুপুরে একটা টানা লম্বা ঘুম দিয়েছিলাম, প্রচণ্ড ভালো একটা ঘুম হয়েছে, অনেক অনেক স্বপ্ন দেখছি আমার, যে কী এত স্বপ্ন দেখার অভ্যাস। তো এখন একটু কাজ নিয়ে বসেছি আর সাথে বাবা সিঙ্গারা এনেছে। এই হচ্ছে মাথাভাঙার বিখ্যাত সিঙ্গারা, মানে মাথাভাঙার মিষ্টির দোকানের সিঙ্গারাগুলো খুব টেস্টি হয়, তো এটা এখন খাবো আর এই যে কাজ করব। বানি ছমছম ভিডিও তো করবোই, লাইকটা দে, তো লাইকটা দে, ও লাইকটা দে, সব ঠিক আছে, আরে সব চুল ঠিক আছে। কিরে কি আসছি মধ্যে বাড়িতে, কোথায় আসছে? এখন আইসক্রিম কাটা হচ্ছে, ছমছম তো আসার পর থেকে কথাই বলে না, ও সবাই এখানে বসে আছে। না মামাকে এখন দেখানো যাবে না, না এবার দেখাবো না মামাকে। বিরিয়ানি চলে এসেছে আমাদের রাতের খাবার, এখন আপাতত আইসক্রিমটা খাই। আমরা ছমছমকে পায়রা দেখানোর জন্য ছাদে এসেছিলাম, কিন্তু ছাদে এখন মারাত্মক সুন্দর হাওয়া আর অসাধারণ সুন্দর একটা চাঁদ উঠেছে। এখন তো অনেকটা ফেড হয়েছে, ফেড হয়েছে চাঁদটা, না খুব সুন্দর। অন্ধকারে তো আপনারা আমাদেরকে দেখতেই পারবেন না,
তাও কি বললো গো ছমছমিয়া ওইটা কি গো ভালো বনি আপনারা হয়তো ভাবেননি যে বনিও আসবে এটা আপনাদেরকে বলিও নি তোরা তুই বলছিলিস ভিডিও ক্লিপিং সে বলছিলি লাস্ট ভিডিও ক্লিপিং কখন করছিলাম পড়তে যাওয়ার আগে 3:30টার সময় তারপর স্যার আসলে পরপর দুইটা স্যার যাওয়ার পরে চলো হ্যাঁ ওর খুব আজকে খাটনি হয়েছে আজকে স্যার যাওয়ার পরেই ওকে আসতে হয়েছে এখন রাত্রি 11:30 বাজে ওরা এখন এসে পৌঁছেছে ওরা তোরা 10:00টার সময় পৌঁছাইলি হ্যাঁ তারপর আমরা টুটি ফ্রুটি আইসক্রিম তারপর হচ্ছে এই ছমছমকে কার্টুন দেখাতে গিয়ে আমি আর মন্দিরে কার্টুন দেখলাম সেই মজাও পেলাম কার্টুন কার্টুনটা অনেক ইন্টারেস্টিং ছিল তো হচ্ছে এখন দেখি একটু পরে খাওয়া দাওয়া করবো হ্যাঁ আর আপাতত আজকে তো রাত্রে বিরিয়ানি খেতে হবে প্ল্যান ছিল না যেহেতু আজকে শনিবার তো কিন্তু আমাদের আজকে হঠাৎ করে বিরিয়ানি চলে আসলো মা পেঁয়াজ আর শশা কাটিয়ে দিতে হবে কিন্তু রাখবো এখন নো পেছনের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছেন যে আমরা কেউ মানে ওর ফুল অন এনার্জি আমাদের এনার্জি লেভেল এত কমে যাচ্ছে আর ও একেবারে এনার্জি যাচ্ছে এখনো নাচানাচি চলছে ওর ও কার্টুন চলছে তো সবাই ওখানে ব্যস্ত ও আমাদের সাথে এন্ড করতে পর্যন্ত আসলো না পুরো বিজি তো ও আসার পর ওই এসব নিয়ে আর বেশি ব্লগ করা হয়নি কারণ ওকে নিয়েছিলাম তো আর বান্টি ওদিকে পড়াশোনা করছে ওকে বলেছিলাম ক্লিপিংস দিতে একটু বাট ও আনফর্চুনেটলি মনে হয় না আজকে পারবে তো আজকে ওকে ছাড়াই গুড নাইট করতে হচ্ছে এখন 1:30 বাজে নাকি 1:30 বাজে তো আজকের ব্লগটা কেমন লাগবে জানাবেন এবং দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন একটু হলেও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা